হ্যালো স্টুডেন্ট, আজ আমরা সমবায় বা কম্বিনেশন অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। আমরা এর আগে বিন্যাস সম্বন্ধে জেনেছি। বিন্যাস বলতে জেনেছি আমরা কতগুলো বস্তু থেকে কয়েকটি বা সবগুলি নিয়ে তাদের কত প্রকারে সাজানো যায়। সমবায় কি? সমবায় হলো কতগুলো বস্তু থেকে কয়েকটি বা সবগুলি নিয়ে কতগুলি দল গঠন করা যায়। অর্থাৎ দেখো, ধরো এ কমা বি কমা সি তিনজন ব্যক্তি আছে। এই তিনজন ব্যক্তি থেকে দুজন করে ব্যক্তি নিয়ে কতগুলো দল গঠন করা যাবে? এ কমা বি কমা সি তিনজন ব্যক্তি, এই তিনজন ব্যক্তি থেকে দুজন করে ব্যক্তি নিয়ে দল গঠন করতে হবে। তাহলে দেখো, দল গঠন করা যায় এ বি দুজন করে একটা দল, আবার আমি এসি করতে পারি, আর একটা আমি বিসি করতে পারি। তাহলে কটা দল গঠন করা হলো? তিনটে দল। মনে রাখবে এ বি আর বি এ একই, এসি আর সি এ কিন্তু দল হিসাবে একই, আর এটা একই। অর্থাৎ যদি রাম এবং রহিম দুজন একটা দলে থাকে, তাহলে কিন্তু রহিম এবং রাম ওরা একই দলে আছে। অর্থাৎ এ বি যে দল বলতে যে দল বোঝায়, বি এ বলতে একই দল বোঝায়। ঠিক আছে, অর্থাৎ সমবায়ের ক্ষেত্রে ক্রম কিন্তু বিবেচ্য। অর্থাৎ এ বি এ আর বি এ কিন্তু আলাদা নয়, কিন্তু আমার বিন্যাসের ক্ষেত্রে কী হয়েছিল, এ বি আর বি এ কিন্তু আলাদা আলাদা মানে সাজানো যায় বলা হয়েছিল। সমবায়ের ক্ষেত্রে কী হবে? দল গঠন। দল গঠন মানে এ বি মানে একটা দলে যদি এ আর বি থাকে, তুমি বলতে পারো একটা দলে এ আর বি আছে, কেউ বলতে পারে একটা দলে বি আর এ আছে, একই কথা। ঠিক আছে, আবার কেউ বলতে পারে একটা দলে এ এবং সি আছে, আবার কেউ বলতে পারে একটি দলে সি এবং এ আছে, একই কথা। আবার কেউ বলতে পারে একটি দলে বি ও সি আছে, আবার কেউ বলতে পারে ওই দলে সি ও বি আছে, একই কথা। ঠিক আছে, তাহলে এখানে আমার সমবায় হলো কটা? তিনটে। ঠিক আছে, তাহলে বিন্যাস আর সমবায়ের মধ্যে মূল পার্থক্য কী? বিন্যাসে ক্রম বিবেচ্য, কিন্তু সমবায়ের ক্ষেত্রে ক্রম বিবেচ্য নয়। অর্থাৎ এ বিও যা, বিও তাই। ঠিক আছে, কতগুলি প্রদত্ত বস্তু থেকে কয়েকটি বা সবগুলি একসঙ্গে নিয়ে যতগুলি বিভিন্ন দল বা নির্বাচন গ্রুপ অর সিলেকশন গঠন করা যায়, তাদের প্রত্যেকটিকে এক একটি সমবায় বা কম্বিনেশন বলে। ধরি এ কমা বি কমা সি হলো তিনজন ব্যক্তি। এখন এই তিনজন ব্যক্তির মধ্য থেকে দুজন করে নিয়ে দল গঠন করা যায় এ বি কমা বি সি এবং সি এ, এই তিন প্রকারে। অতএব এক্ষেত্রে সমবায়ের সংখ্যা তিনটি, কারণ এ এবং বি নিয়ে যে দল গঠিত হয়েছে, বি এবং এ কে নিয়ে যদি বলা হয় দলটি গঠন করা হয়েছে, একই কথা। একইভাবে বি ও সি বা সি ও বি একই দল, ঠিক একইভাবে সি ও এ বা এ ও সি একটি দল বোঝায়। এখন এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নিয়ে সমবায় সংখ্যা, এন সি আর। আমার বিন্যাসের ক্ষেত্রে কি ছিল? এন পি আর লিখেছিলাম, আর সমবায়ের ক্ষেত্রে আমরা কম্বিনেশন ক্ষেত্রে সি ইউজ করব। এন সি আর এর অর্থ কী? এন সি আর বলতে আমরা বোঝাই ফ্যাক্টোরিয়াল এন, বাই নিচে যেটা আছে সেটা হবে ফ্যাক্টোরিয়াল আর ইনটু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। অর্থাৎ উপরে যেটা আছে সেটা, নিচে যেটা আছে তাদের ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে একটা এদের বিয়োগফলটা। আমার এন পি আর হলে কী ছিল? এন পি আর ছিল ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এটা ছিল না। ঠিক আছে, নোট, এন সি আর ইকুয়াল টু আমরা এক্ষুনি পড়লাম ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার তোকে এটাকে লিখতে পারি, বা এন সি আর ইকুয়াল টু ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল আরটাকে আলাদা করলাম ইন্টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি, দেখো, এন সি আর ইকুয়াল টু ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল আর, এইটা মানেই হচ্ছে দেখো এন পি আর, এটা মানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মানে এন পি আর। ঠিক আছে,
তাহলে আমরা দিস ইমপ্লাইজ এনপিআর ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এনসিআর, এই যে এনপিআর ইকুয়াল এই ফ্যাক্টোরিয়ালটা এদিকে গেলে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এনসিআর লেখা যায়। আবার নোট এক নম্বর, এনসিএন মানে কি? দেখো এনসিএন তুমি যদি ফর্মুলা প্রয়োগ করো, উপরে হবে ফ্যাক্টোরিয়াল এন, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এই দুটোর বিয়োগফল মানে এন মাইনাস এন। দেখো এই এন কেটে গেল, তাহলে হচ্ছে ওয়ান বাই এখানে ফ্যাক্টোরিয়াল জিরো, ফ্যাক্টোরিয়াল জিরো মানে হচ্ছে ওয়ান। তাহলে এনসিএন মানে কত পেলাম? তার ভ্যালু পেলাম ওয়ান। দুই নম্বর এনসি জিরো, এনসি জিরো তুমি একইভাবে যদি বার করো দেখবে এনসি জিরোর ভ্যালু আসবে হচ্ছে ওয়ান। তিন নম্বর এনসি ওয়ান, দেখবে এনসি ওয়ান এটা যদি ভ্যালু বার করো কী হচ্ছে দেখো, উপরে হবে ফ্যাক্টোরিয়াল এন, নিচে হবে ফ্যাক্টোরিয়াল ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। এবার দেখি ফ্যাক্টোরিয়াল এনকে আমি লিখতে পারি এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে ওয়ান, এটা থাকলো হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, কেটে গেলে আমার হয়ে গেলো এন। তাহলে এনসি ওয়ান মানে হচ্ছে এন। চার নম্বর এনসিআর, এর যা ভ্যালু হবে আর এনসি এন মাইনাস আর এর ভ্যালু হবে একই, ঠিক আছে? দেখো এনসিআর আর এনসি এই দুটোর বিয়োগফল যদি লিখি আর এন মাইনাস আর এর ভ্যালু দুটো একই হবে। অর্থাৎ এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে সমবায় সংখ্যা ইকুয়াল টু এন সংখ্যক বস্তু থেকে এন মাইনাস আর সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা একই হবে। দেখো প্রমাণ, এনসিআর মানে কি জানি আমি, এনসিআর ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, ঠিক আছে? আবার এনসি এন মাইনাস আর মানে কি হবে, উপরে হবে ফ্যাক্টোরিয়াল এন, নিচে হবে এটা ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এই দুটোর বিয়োগফল এন মাইনাস এন মাইনাস আর। তাহলে উপরে যা আছে তাই থাকলো, নিচে এটা তাই থাকলো, এটা যদি মাইনাস দিয়ে এটা ব্র্যাকেট তুলি তাহলে দেখবে এন মাইনাস এন প্লাস আর এন এন কেটে যাবে, তাহলে থাকবে শুধু ফ্যাক্টোরিয়াল আর। তাহলে দেখো এক ও দুই আমি পেলাম কি, ডান পক্ষ দুটো একই, তাহলে বাম পক্ষ দুটো একই হবে, ঠিক আছে? অতএব এক ও দুই নং হতে পায় এনসিআর ইকুয়াল টু এনসি এন মাইনাস আর। এনসিপি ইকুয়াল টু এনসি কিউ হলে, দেখো উপরে এ দুটো সমান আছে তাহলে নিচের দুটো সমান হতে পারে, হয় পি ইকুয়াল টু কিউ, আচ্ছা অথবা হয় পি ইকুয়াল টু কিউ হবে, না হলে এই দুটোর যোগফল পি প্লাস কিউ ইকুয়াল টু এন হবে, ঠিক আছে? তাহলে এনসিপি ইকুয়াল টু এনসি কিউ অর্থাৎ উপরের দুটো যদি এন এন হয় তাহলে নিচে যে দুটো থাকবে হয় সেই দুটো সমান হবে, নাহলে সেই দুটোর যোগফল এন এর সঙ্গে সমান হবে। ছয় নম্বর আমরা নোট পড়ব, খুব ইম্পর্টেন্ট একটি নোট, এনসিআর প্লাস এনসি এখানে যেটা লিখছি তার থেকে এক কম লিখব, আর মাইনাস ওয়ান ইকুয়াল টু হবে কি, ইকুয়াল টু হবে এন প্লাস ওয়ান অর্থাৎ উপরে এখানে যা ছিল তার থেকে এক বেশি, এন প্লাস ওয়ান সি আর অর্থাৎ প্রথমেরটা। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, আমার অঙ্ক করতে গিয়ে খুব কাজে লাগবে, এনসিআর প্লাস এনসি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু এন প্লাস ওয়ান সি আর। এবার আমরা এর প্রমাণ করব। আমরা প্রথমে বাম দিকটা লিখলাম এনসিআর প্লাস এনসি আর মাইনাস ওয়ান, এনসিআর সূত্র প্রয়োগ করলাম ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এই দুটোর বিয়োগফল ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, প্লাস এখানেও তাই হবে উপরে হবে ফ্যাক্টোরিয়াল এন, নিচে হবে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এই দুটোর বিয়োগফল এন মাইনাস আর প্লাস ওয়ান। এবার তুমি দেখো আমাকে প্রমাণ যেটা করতে হবে সেটা করতে হবে এন প্লাস ওয়ান সি আর, অর্থাৎ এন প্লাস ওয়ান সি আর যদি একে ভাঙো তাহলে উপরে হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান, নিচে হবে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু নিচে এইটার বিয়োগফল মানে হচ্ছে এন প্লাস ওয়ান মাইনাস আর, এটা হবে তাই তো? তাহলে আমার নিচে থাকবে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান মাইনাস আর, তাহলে আমাকে নিচে এটা আনার চেষ্টা করতে হবে এখান থেকে। এবার দেখো আমি কী করলাম, উপর থেকে আমি এনটা কমন নিলাম, যদি এনটা কমন নিই তাহলে আমার পড়ে থাকবে কি, এখানে পড়ে থাকবে হচ্ছে ওয়ান বাই আর ইন্টু এন মাইনাস আর। দেখো ওয়ান বাই আর ইন্টু এন মাইনাস আর থাকলো,
আমি কি করেছি, স্টেপ জাম্প করেছি একটু উপর নিচে, আমি এন মাইনাস আট প্লাস ওয়ান দিয়ে গুণ করেছি, ঠিক আছে। এন মাইনাস আট প্লাস ওয়ান দিয়ে আমি এটা গুণ কেটে গেলে দেখো ওটাই পড়বে ওয়ান বাই আর ইন্টু এন মাইনাস আর, পরেরটা ফ্যাক্টোরিয়াল এন কমন নিয়েছি যা আছে তাই থাকবে। এবার দেখো প্রথমে ফ্যাক্টোরিয়াল এন উপরে যা আছে তাই থাকলো, এটা আর, এ দেখো এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এটা মানে লেখা যায় ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান, ঠিক আছে, কারণ এটাকে ভাঙলেই দেখবে এটা পাবে। এখানে কী করলাম, উপর নিচে আর দিয়ে গুণ করলাম, তাহলে আমি এটা পেলাম। এবার দেখো পরে ফ্যাক্টোরিয়াল এন এখানে যা আছে তাই থাকলো, এখানে উপরে আর থাকলো, আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান মানেই হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর, এটাকে ভাঙলে দেখবে এটা পাবে। আর এখানে যেমন আছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস ওয়ান একই থাকলো। এবার নিচে একটা লসাগু করলাম, লসাগু করলে উপরে আমি এটা পেলাম, দেখো আর আর কেটে গেলো, তাহলে উপরে থাকলো কত, এন প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন, আর নিচে থাকলো ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এটাকে আমি এটাকে লিখলাম ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান। এবার দেখো উপরে যা আছে তাই থাকলো, এখানে ফ্যাক্টোরিয়াল এটাকে আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ানটা একসঙ্গে মাইনাস আর। এবার দেখো এটা মানেই লেখা যায় এন প্লাস ওয়ান সি আর, দেখো এটাকে ভাঙো, এটাকে ভাঙলে এটাই আছে, দেখো উপরে হবে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান, নিচে হবে ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এই দুটোর বিয়োগফল এন প্লাস ওয়ান মাইনাস আর, তাহলে আমার প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব এন সি আর, এটা মনে রাখবে প্রথমে হচ্ছে এন সি আর প্লাস পরেরটা এন সি, এই নিচে যা থাকবে তার থেকে এক কম, আর মাইনাস ওয়ান ইকুয়াল টু এখানে কী হবে উপরে যেটা ছিল তার থেকে এক বেশি, এন প্লাস ওয়ান সি এটা এই আট, ঠিক আছে। নোট সেভেন, এম প্লাস এন সংখ্যক বস্তুকে দুটি দলে বিভক্ত করা যায় যাতে একটি দলে এম সংখ্যক ও অন্য দলে এন সংখ্যক বস্তু থাকে, অর্থাৎ এম প্লাস এন সংখ্যক বস্তু আছে দুটো দলে বিভক্ত করতে হবে, একটা দলে এম সংখ্যক থাকবে অন্য দলে কী থাকবে এন সংখ্যক থাকবে, কী হবে এম প্লাস এন সি এম বা এম প্লাস এন সি এন উপায়, ঠিক আছে, যেখানে একটা লিখে দুটোর মান একই আসবে, দেখবে যে এম প্লাস এন সংখ্যক বস্তু আছে তাকে দুটো দলে ভাগ করতে হবে, একটা দলে এম থাকবে এম সংখ্যক বস্তু থাকবে আর একটা দলে এন সংখ্যক বস্তু থাকবে, কত উপায়ে করা যায় না এম প্লাস এন সি এম বা এম প্লাস এন সি এন উপায়ে। আট নম্বর নোট, এন সি টু, এটা মানে কি এন সি টু মানে দেখো এটা মানে হচ্ছে উপরে হবে ফ্যাক্টোরিয়াল এন, নিচে হবে ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু, এটাকে যদি ভাঙা যায় তাহলে দেখো উপরটাকে আমি লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টুতে থামলাম, নিচে টু ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু, তাহলে উপরটাতে হলো আমার এন ইন্টু এন মাইনাস ওয়ান, এটা কেটে গেলো বাই ফ্যাক্টোরিয়াল টু। দেখো এন সি টু আছে, দেখো নিচে টু আছে বলে নিচে ফ্যাক্টোরিয়াল টু, আর টু এর জন্য উপরে দেখো দুটো ফ্যাক্টর এন থেকে শুরু হবে এবং পরবর্তী ফ্যাক্টরগুলো এক এক কমতে থাকবে, দুটো ফ্যাক্টর মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান। এবার দেখো যদি আমি এন সি থ্রির ভ্যালু বার করি কত হবে, এন সি থ্রির ভ্যালু তুমি যদি বার করে দেখো চেষ্টা করো ওই একইভাবে, তাহলে দেখবে থ্রি আছে বলে নিচে থ্রি হবে আর উপরে তিন আছে বলে তিনটে ফ্যাক্টরের গুণফল হবে এবং শুরু হবে কোথা থেকে এন থেকে, এন তারপরের ফ্যাক্টরটা হবে এন মাইনাস ওয়ান, পরেরটা হবে এন মাইনাস টু, ঠিক আছে। তুমি যদি একইভাবে ফর্মুলা প্রয়োগ করে ভাঙো যেমন এন সি টু ভেঙেছি দেখবে এই অ্যান্সারটি আসবে। তাহলে এন সি ফোর কী হবে, এন সি ফোর, ফোর মানে নিচে ফোর আছে মানে নিচে হবে ফ্যাক্টোরিয়াল ফোর আর উপরে চারটে ফ্যাক্টর, শুরু হবে এন থেকে এবং এক কমতে কমতে যাবে এন এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এন মাইনাস থ্রি, চারটে ফ্যাক্টর দুই তিন চারটে ফ্যাক্টর হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এরকমভাবেও আমরা মানগুলো বার করতে সহজেই পারবো। নয় নম্বর, দেখো এন সি ওয়ান, এটাকে অনেক সময় এরকম না লিখে শুধু সি ওয়ানও বলা যায় লেখা হয়, এন সি টু এটাকে এরকম না লিখে কী লিখবে শুধু সি টু, সি টু লেখা মানেই কিন্তু এন সি টু বোঝাবে কম্বিনেশনের ক্ষেত্রে যদি এন সংখ্যক টোটাল নাম্বার অফ বস্তু থাকে। দশ নম্বর, খুব গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা, এন সি জিরো প্লাস এন সি ওয়ান প্লাস এন সি টু প্লাস এরম করে যেতে যেতে কত দূর যাবে, একবারে হবে হচ্ছে এন সি এন, ঠিক আছে। এই ফর্মুলা হয় কত, মানে এন সি জিরো প্লাস এন সি ওয়ান প্লাস এন সি টু প্লাস ডট 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 এন সি এন, ঠিক আছে, এটা হলো টু টু দি বার এন, বা এন সি জিরোর ভ্যালু কত, এন সি জিরোর ভ্যালু আমরা পড়েছি একটা ওয়ান, বাকিগুলো যা আছে তাই লিখে দিচ্ছি, এন সি ওয়ান প্লাস এন সি টু প্লাস এন সি তারপরে এন সি থ্রি আছে প্লাস ডট 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 মানে এরপরে এন সি ফোর এন সি ফাইভ বাড়তে বাড়তে যাবে কত যাবে এন সি এন ইকুয়াল টু টু দি বার এন,
তাহলে এই ওয়ানটাকে এইদিকে যদি নিয়ে আসি তাহলে কত পাবো আমরা, এন সি ওয়ান প্লাস এন সি টু প্লাস এন সি থ্রি প্লাস ডট ডট এন সি এন ইকুয়াল টু হবে টু টু দি বার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা এটা পেলাম এন সি ওয়ান প্লাস এন সি টু প্লাস এন সি থ্রি প্লাস ডট 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 প্লাস এন সি এন ইকুয়াল টু টু দি বার এন মাইনাস ওয়ান। 11 নম্বর নোট, খুব ইম্পর্টেন্ট একটি নোট, উপরে যদি এন সি আর থাকে আর নিচে হবে এন সি, এখানে আর তার থেকে এক কম থাকবে আর মাইনাস ওয়ান, এটা মানে কী লেখা যায়? এটা মানে লেখা যায় দেখো এইটা এটার বিয়োগফলটা উপরে বসবে এন মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে কী হলো এন মাইনাস অফ এটা মানে মাইনাস আর প্লাস ওয়ান, কারণ এন মাইনাস অফ আর মাইনাস ওয়ান, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে মাইনাস আর প্লাস ওয়ান, আর নিচে বসবে এখানে যেটা আর আছে এই আরটা, শুধু আরটা। ঠিক আছে, তাহলে মনে রাখার সহজ সুবিধার জন্য কী বলছি, এখানে থাকবে এন সি আর, নিচে হবে এন সি যা থাকবে তার থেকে এক কম, অর্থাৎ এখানে পাঁচ থাকলে এখানে চার থাকবে, ইকুয়াল টু কী হবে নিচের এই দুটোর বিয়োগফলটা এখানে লেখা হয়, দেখো এন মাইনাস আর প্লাস ওয়ান আর এখানে যে চারটা থাকে সেটা এখানে লেখা হয়। ঠিক আছে, এবার আমরা এটা প্রমাণ করব। প্রমাণ, এন সি আর বাই এন সি আর মাইনাস ওয়ান, এন সি আরের ফর্মুলা ফেলা হলো, নিচেরটা ফর্মুলা উল্টে দেওয়া হলো, এখানে এটা হলো, এবার দেখি ফ্যাক্টোরিয়াল কেটে গেল, এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান রাখলাম, এখানে এন মাইনাস আর প্লাস ওয়ানটাকে দেখো আমি সূত্র প্রয়োগ করি, তাহলে লেখা যায় এন মাইনাস আর প্লাস ওয়ান এক কমে যাবে, দেওয়া হবে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, নিচে আরটাকে লিখতে পারে আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, এখানে যেমন আছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর থাকলো, এবার দেখো ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান কেটে গেলো, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর কেটে গেলো, তাহলে শুধু পড়ে থাকলো এটা, তাহলে আমার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আমি আরেকবার বলি, এটু জাস্ট ফর্মুলা দুটো প্রয়োগ করা হলো, ফর্মুলা দুটো লিখে এই নিচে এটাকে লিখলাম, এটা এটাকে লেখার পরে উল্টে দিলে এটা আসে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল কেটে গেল, এখানে যেমন ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান আছে থাকলো, এটাকে আমি ফ্যাক্টোরিয়ালের সূত্র প্রয়োগ করলে হবে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা হলো, আচ্ছা এক কম, নিচে কী হলো ফ্যাক্টোরিয়াল আরকে আমি সূত্র প্রয়োগ করলাম আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, আর আমার এনটা তো কেটে গেছে, এটা যা আছে তাই থাকলো, এবার দেখো এখানে এন মাইনাস ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন এন মাইনাস আর কেটে গেল, একটা ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো এন মাইনাস আর প্লাস ওয়ান, নিচে পড়ে থাকলো, এটাই আমার প্রমাণ। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল, প্রুফ। নেক্সট নোট, পি সংখ্যক প্রথম ধরনের, কিউ সংখ্যক দ্বিতীয় ধরনের এবং আর সংখ্যক তৃতীয় ধরনের অভিন্ন বস্তু থাকবে, থাকলে করো, এটা অভিন্ন বস্তু থাকলে যতগুলো ইচ্ছে একযোগে নিয়ে সমবায় সংখ্যা, আরও থাকতে পারে আর সংখ্যক তৃতীয় ধরনের বস্তু, এরপরে ধরো এল সংখ্যক চতুর্থ ধরনের বস্তু, এম সংখ্যক পঞ্চম ধরনের বস্তু, এরকম করে বেড়ে বেড়ে যেতে পারে, তাহলে পি সংখ্যক প্রথম ধরনের বস্তু আছে, কিউ সংখ্যক দ্বিতীয় ধরনের বস্তু আছে এবং আর সংখ্যক তৃতীয় ধরনের অভিন্ন, ভিন্ন নয় কিন্তু, এগুলো সব অভিন্ন মানে একই রকম বস্তু থাকলে যতগুলো ইচ্ছে একযোগে নিয়ে সমবায় সংখ্যা, দেখো খুব সহজ নিয়ম, এটা হবে কী হয় পি সংখ্যক প্রথম ধরনের আছে, তাই প্রথমে লিখবো হচ্ছে পি প্লাস ওয়ান, তারপরটা কী আছে কিউ সংখ্যক, তাহলে হচ্ছে কিউ প্লাস ওয়ান, তারপর আর সংখ্যক তৃতীয় আর প্লাস ওয়ান, যদি তারপরে থাকতো আবার ইন্টু প্লাস ওয়ান লিখে লিখে যেতাম, ঠিক আছে, তিন ধরনের তিনটে যোগ হল, শেষে হচ্ছে মাইনাস ওয়ান করবে। ঠিক আছে, নেক্সট নোট, এন যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এন ইভিন পজিটিভ নাম্বার হলে এন সি আরের এন সি আর বৃহত্তম হবে, অর্থাৎ এন সি আরের মানটা বৃহত্তম হবে মানে গ্রেটেস্ট হবে যখন আরের ভ্যালুটা হবে এন বাই টু। ঠিক আছে, আরের ভ্যালুটা যদি এন বাই টু হয় তাহলে এন সি আরের মানটা হচ্ছে গ্রেটেস্ট, অর্থাৎ সবচেয়ে বড় হবে, তাহলে এন সি আরের বৃহত্তম মান কত হবে, আরের মানটা কত বসবে এন বাই টু, এন সি এন বাই টু। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম মান। আবার এন অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, অর্থাৎ অড নাম্বার হলে এন সি আরের বৃহত্তম মান হবে যখন আরের মান হবে এন মাইনাস ওয়ান বাই টু, অথবা আরের মান হতে পারে এন প্লাস ওয়ান বাই টু, অর্থাৎ আরের মান এন মাইনাস ওয়ান বাই টু বা এন প্লাস ওয়ান বাই টু, তাহলে এনটা অযুগ্ম সংখ্যা হলে এন সি আরের বৃহত্তম মান কখন পাবো, যদি আর ইকুয়াল টু এন মাইনাস ওয়ান বাই টু হয় বা আর ইকুয়াল টু এন প্লাস ওয়ান বাই টু হয়। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে আমরা সমবায় অধ্যায়টির আরও অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।